রাজ্যকে টুকরো করলে উন্নয়ন হয় না। মোদি সরকারের আমলে লাদাখ জ্বলন্ত উদাহরণ। অথচ বিজেপি উত্তরবঙ্গের উন্নয়ন না করে বিভিন্ন জনজাতির মানুষের মর্যাদার প্রশ্নটিকে গুরুত্ব না দিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যটাকে ভাগ করতে চাইছে। ব্রিটিশ শাসকরা একাধিকবার বাংলা ভাগ করেছে, তারা বুঝেছিল বাংলা সংগ্রামের মাটি। আজ এত বছর পর ব্রিটিশের দালালরা আবার বাংলা ভাগ করতে চাইছে। পরপর ভোটে হেরে বিজেপি বুঝেছে পশ্চিমবঙ্গে কোনোদিনও জিতবে না তারা। এখন নতুন করে দিল্লিকে শক্তিশালী করে পশ্চিমবঙ্গকে টুকরো করার ছল। মমতা ব্যানার্জি এই বিচ্ছিন্নতাবাদী অনন্ত মহারাজের সঙ্গে যোগাযোগ রাখেন কেন? সুবিধাবাদী তৃণমূলকেও দায় নিতে হবে। উত্তরে কামতা, দক্ষিণে মমতা, এই স্লোগান আমরা ভুলিনি। পশ্চিমবঙ্গকে ভাগ করার চক্রান্তের বিরুদ্ধে আজ যাদবপুরে গড়িয়া মোড় থেকে এইচবি বাস স্ট্যান্ড অবধি উপস্থিত ছিলেন সুজন চক্রবর্তী, বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ। ব্যুরো রিপোর্ট, দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।